প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের চতুর্থ সপ্তাহের পার্ট থ্রির ভিডিওটা করছি। তো এখানে আসলে অনেক বড় ছিল, চারটা সৃজনশীল ছিল, তো আমরা তিনটা সৃজনশীল অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করেছি। আজকে আমরা সংক্ষিপ্ত দুই দেওয়া ছিল, এখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো সলভ করব। এগুলো যদিও তোমাদের উত্তরগুলো লিখলেই হবে, তো তারপরে আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। এখানে দেওয়া ছিল 1 নম্বর, উপাত্তসমূহের সর্বনিম্ন সংখ্যা 31 আর পরিসর হলো 90, 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত। তো এটা যেভাবে সলভ করতে হয় সেটা হলো এরকম, যে সর্বোচ্চ সংখ্যাটা আমরা হচ্ছে যে x একটা চলক ধরে নিই, সর্বোচ্চ সংখ্যা আমরা ধরলাম x, আর পরিসরের যে সূত্রটা আছে সেই সূত্রটার আমরা হেল্প নেব, যে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা, এটা কিন্তু পরিসরের সূত্রই, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা ব্র্যাকেট দিয়ে যোগ 1, এটা পরিসরের হলো সূত্র। তো এখানে আমরা বা দিয়ে এখন দেখো পরিসর দেয়া আছে 90, 90, তো পরিসরের জায়গায় আমরা পরিসরটা বসিয়ে দিলাম 90, আর সর্বোচ্চ সংখ্যা আমরা x ধরেছি এটা আমরা জানি না, আর সর্বনিম্ন ওখানে দেয়া আছে দেখো 31, 31 ব্র্যাকেট প্লাস, যেহেতু ইংলিশেই হচ্ছে তাহলে 1টাকে আমরা ইংলিশেই দিয়ে দিই 1। এখন জাস্ট সমাধান করে এক্সের মান বের করলে কিন্তু অ্যান্সার হবে। তো আমরা এই সাইডটা এই পাশে নিচ্ছি, একবারে সাইড ট্রান্সফার করে নিচ্ছি, এক্স মাইনাস 31 প্লাস 1 ইকুয়াল টু 90, প্লাস 1টাকে ওই পারে আমরা মাইনাস 1 করে দেবো, এক্স মাইনাস 31, তাহলে এটা মাইনাস হয়ে গেলে 89, পরবর্তীতে মাইনাস 31 ওই পাশে গেলে প্লাস 31 হয়ে যাবে, 89 প্লাস 31, অতএব এক্স সমান 9, রেখে 10-এর শূন্য হতে 1, 18-কে 9, 10-11, 12, 120, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা আমাদের 120 আসলো। তো আমরা প্রথম অ্যান্সারটায় 120 লিখে দেবো, তো এটা ইংলিশে ছিল, তো আসলে ইংলিশে লেখাটাই ভালো হবে, 120। তোমাদের এটা সংক্ষিপ্তগুলোতে শুধু অ্যান্সারগুলো লিখলেই আসলে হবে। তো আমরা এবার 2 নম্বর সংক্ষিপ্ত যাই, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত। তাহলে 1 থেকে 22 পর্যন্ত বললে আমরা 3 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ যায় সেগুলো আমরা আগে খুঁজে বের করবো। সেটা হলো 1 থেকে 22 পর্যন্ত বলেছে, তো প্রথমেই দেখো 3 আসবে, তারপরে হচ্ছে 3, 4, 5, 6 হবে, তারপরে 9 হবে, 3 3 করে বাড়ালেই হবে 12, 13, 14, 15, 16, 17, 18, এগুলো 3 দ্বারা বিভাজ্য, 18, 19, 20, 21, তো 22-এর মধ্যে এই কয়টাই ছিল। আমরা আবার দেখি একটু, 1 থেকে 22 বলেছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এই কয়টাই। তো মধ্যক বের করার সূত্র হলো, তোমাকে দেখতে হয় যে সংখ্যা কয়টা দেয়া আছে সেগুলো জোড় না বেজোড়, আর সেটা আমাকে হয় ছোট থেকে বড় না হলে বড় থেকে ছোট সাজিয়ে নিতে হয়। তো এখানে যেহেতু সাজানোই আছে, যে কোনো এক ক্রমে সাজালে হয়, হয় ছোট থেকে বড় না হলে বড় থেকে ছোট, 1, 2, 3, 4, 5, 6, 7 বিজোড় সংখ্যক হলে খুবই সুবিধা, যেহেতু টিক চিহ্ন আমরা খুব সুইফট হিসাব করতে পারবো, এদিক থেকে 3টা বাদ দাও, এদিক থেকে 3টা বাদ দাও, এই মাঝেরটাই হয় মধ্যক। আর জোড় হলে যদি এখানে আরও একটা থাকতো, হ্যাঁ, তখন আবার নিয়মটা একটু অন্যরকম, যে তখন এই মাঝের 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ গড় করতে হয়। যাই হোক, এখানে আমাদের 12 হয়ে গেল অ্যান্সার, তো আমরা সরাসরি অ্যান্সার শিটে 2 নম্বরটায় 12 লিখে দেবো, 12। আচ্ছা, এবার 3 নম্বরে আমরা চলে যাই, সংক্ষিপ্ত 3 নম্বর, এখানে একটা গড় চেয়েছে, দেখো এখানে 1, 0, গড় মানে কি, সবগুলো আগে যোগ করে নিতে হবে, তাহলে এটা সমষ্টি কত, জিরোগুলো তো আসলে যোগ করে লাভ নেই, তো 1, 2, 3, 4, 5, 6। এখন এই জায়গায় অনেকে ভুল করবে, যে যোগ করার সময় যেহেতু জিরো কোনো কাজ করলো না, তখন কয়টা রাশি আছে এটা দিয়ে ভাগ দিতে হয় গড়ের জন্য, তখন কিন্তু জিরো ছাড়া যদি তুমি কোনো যে 1, 2, 3, 4 তাহলে ভুল হবে, জিরোকেও কাউন্ট করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 6/11। এখন এটাকে আমরা যদি, আচ্ছা আরও একবার একটু দেখি, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 6, আর এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তো এটাকে আমরা ভাগ করে যদি দশমিকে নিয়ে আসি, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5, 11, 55, এই ভাগ মিলবে না, অবশিষ্ট থাকে 5, একটা শূন্য আমরা এমনি নিতে পারি, আবার 5 বাদ দেবো, 5, 11, 55, এইভাবে কিন্তু এটা চলতেই থাকবে, আবার একটা শূন্য পাবো। হ্যাঁ, তাহলে এইখানে 5, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে বোধ হয়, 55 ছিল, 5, 11, 55, 5, 0, তাহলে এটা বেশি হয়ে গেছে, 4 বার যাবে, 4, 11, এটা আমাদের, সরি এটা আমি আরও একবার করছি, তো যোগ করে আসছিল 6 আর রাশি ছিল 11, 11 দিয়ে আমরা ভাগ করি,
আমরা দশমিকে নিয়ে যাব, দশমিক শূন্য, পাঁচ বাদ দিলে পাঁচ, 11, 55, অবশিষ্ট থেকে পাঁচ, একটা শূন্য আমরা এমনি নিতে পারি, দশমিকে আসছে যেহেতু ভাগফলে, তাহলে চার বার যায়, 4, 11, 44, অবশিষ্ট থাকে 6, আবার একটা শূন্য এমনি নেওয়া যায়, তো এখানে পাঁচ বার যায়, তো এইভাবে এটা কিন্তু আসলে চলতেই থাকবে। তাহলে এইখানে অবশিষ্ট আসবে পাঁচ, তারপরে আবার একটা আমরা শূন্য এমনি পাবো, আবার চারবার যাবে, তো এটা স্ট্যান্ডার্ড হলো যে দশমিকের পর দুইটা ঘর রাখা, সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখতে হয় 1, 2, 3, এটা 5 থেকে 9 এর মধ্যে হলে এই পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে প্রায় লিখতে হয়, আর 5-এর চেয়ে নিচে হলে তখন অটোমেটিক এটা বাদ দিয়ে শুধু এইটুক লিখেই প্রায় লিখতে হয়। তো আমরা যেহেতু তৃতীয় অঙ্কটা 5 আছে, 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক হলে এই পূর্বের অঙ্কের সাথে এক যোগ করতে হয়, তাহলে 5, 4 আছে, এটা 5, 5 লিখে আমরা প্রায় লিখে দেবো, তাহলে এটা হয়ে যাবে, তাহলে 0.5555 দিয়ে অবশ্যই তোমাকে প্রায় লিখতে হবে এটা। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে চলে যাব, 4 নম্বর সংক্ষিপ্ত, কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন হলো 52 কেজি। আচ্ছা, গড়ের অঙ্কগুলো যেটা হয় সেটা হলো গড় থাকলে তোমাকে আগে মোট বের করে নিতে হয়, তাহলে দেখো 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জনের গড় ওজন হলো 52 কেজি, তাহলে 30 জনের মোট ওজন কত হবে, গড় গুণন রাশির সংখ্যা, এটা হলো মোট বের করার সূত্র, 30 জনের মোট ওজন, তাহলে গড় দেওয়া ছিল 52, হ্যাঁ, তাহলে গড় গুণন রাশি বলতে এখানে 30, এত কেজি। আচ্ছা, এখন এটা আমরা গুণ করে নিই, 0, 3, 2, 6, 8, 3, 5, 15, এত কেজি। ঠিক একইভাবে এখানে 15 জন বালিকার গড় ওজন ছিল 40 কেজি, এখানে আমরা 15 জন বালিকার হচ্ছে মোট ওজনটা বের করে নেব, মোট ওজন, তাহলে গড় দেয়া ছিল 40, গুণন রাশি বলতে এখানে 15, এত কেজি, তাহলে 1500 আর 4, 15, 6, তাহলে 600 কেজি। এখন আমরা এই এই দুটা যদি যোগ দিই তাহলে টোটাল 45 জনের মোট ওজন পাবো, তাহলে 45 জনের, এই 45 জনের গড় ওজন চেয়েছে, আগে মোট ওজনটা বের করতে হবে, মোট ওজন 1560 যোগ হলো 600, এত কেজি কেজি। সো এটা যোগ করলে যেটা হবে 0, 6, 6, 5, 11, রেখাতে 1, 2, 2160 কেজি, আর গড় ওজন চাইলে এটাকে আমরা 45 দিয়ে ভাগ দেব, অতএব গড় ওজন 2160 ভাগ 45, এত কেজি। আচ্ছা, তাহলে এটা ভাগ করলে আমি ক্যালকুলেটারে করে দেখেছি এটা 48 বার যাবে, তারপরেও আমি একটু চেক করে নিচ্ছি, 45 দিয়ে আমরা 2160কে ভাগ দেব, 2160, তো 3 ঘর নিলে প্রথমে যদি 4 বার দিই, 4, 5, 20, 0 হাতে 2, 4, 4, 16, 17, 18, 5 বার দিলে কি হতো, 5, 5, 25, 5 হাতে 2, বেশি হয়ে যেত, 6, 8, 11 হবে 3, তারপরে এই শূন্যটা আমরা কাটলাম, 5 বার দিলে মিলে যাবে, না সরি 8 বার যায়, 8 বার, 8 বার দিলে 5, 8, 40, 0 হাতে 4, 4, 8, 32, 33, 34, 35, 36, তোমরা ক্যালকুলেটারে করে নিতে পারো, তো এটা 48, গড়ের কিন্তু একক আছে, এটা কেজিটা লিখতে হবে, সো আমরা অ্যান্সার শিটে একবারই লিখে দেবো 48 কেজি, এটাই হলো 4 নম্বর সংক্ষিপ্ত উত্তর। তো 5 নম্বরটায় আমরা চলে যাই, 5 নম্বর সংক্ষিপ্ত যেটা ছিল সেটা হলো প্রচুরক কত, এটা খুবই সোজা, প্রচুরক হলে আমাদের সৃজনশীল হলে অবশ্যই এটা ছোট থেকে বড় সাজিয়ে নিতে হতো, আমাদের যেহেতু টিক চিহ্ন কোন জিনিসটা বেশি বার আছে এটাই প্রচুরক, তো দেখো 25 আছে 1 বার 2 বার, আবার এদিকে 28 আছে 2 বার, তো দুইজনই প্রচুরক হবে, অর্থাৎ 25ও হবে 28ও হবে, কিন্তু একটা যদি 3 বার থাকতো তাহলে সেই ফার্স্ট হয়ে যেত, সেটাই প্রচুরক হতো, তো এখানে যেটা অ্যান্সার হবে কমা দিয়ে তোমাকে দুইটাই বলতে হবে, 25, 28, এই আমরা সংক্ষিপ্তগুলো শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাব সৃজনশীল 4 নম্বর, এটা হলে আমাদের এই অ্যাসাইনমেন্ট ফুললি কমপ্লিট হয়ে যাবে, সৃজনশীলটা এখন করব, এখানে বলা আছে যে কয়েকজন পরিসংখ্যান থেকে দেওয়া হয়েছে, কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবেশন, এটা প্রাপ্ত নম্বর 51 থেকে 60-এর মধ্যে এটা গণসংখ্যা বলা হয় 8, 61 থেকে 70-এর মধ্যে 10, 71 থেকে 80-এর মধ্যে 15, আর 81 থেকে 90 12, আর 91 থেকে 100 হলো 5, এখন কয় বলেছে চলকের পরিচয় সহ মধ্যকের সূত্র লিখো, তো আমরা সৃজনশীল 4 লিখে কয়ের উত্তর লিখছি, তো এখানে যেটা মধ্যকের সূত্র আছে তার আগে একটা কথা এটা বলতে হয় যে যদি শ্রেণী বিন্যস্ত, এই যে এত থেকে এত এই বিষয়গুলোকে বিন্যস্ত বলা হয়, যদি
শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা এটাকে ছোট হাতের এন দিয়ে বলা হয়। এন হলে, হলে বললে আসলে যদি লাগে না, শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা এন হলে, তবে তবে এটা এক ধরনের সূত্রই, যে মধ্যক শ্রেণী বের করার সূত্র, এন বাই টু তম পদের মান হচ্ছে, আসলে এটা ডাইরেক্ট অঙ্ক হলে জিনিসটা ভালো বোঝানো যেত। আচ্ছা, এখন মধ্যকের যে মেইন সূত্রটা, এটা এটা বুঝতে গেলে তোমাদের আগে এই সূত্রটা জানতে হবে, তারপরে এটা বুঝবা যে এটা কেন বলা হলো। মধ্যক সমান যেটা এল, বড় হাতের এল প্লাস ব্র্যাকেটে হবে এন বাই টু মাইনাস এটা বড় হাতের এফ, আর নিচে এইভাবে সি লিখতে হয়। কোনটা কি আমরা চলকের পরিচয় নিচে দেব, এটা চাওয়া হয়েছে, গুণন এইচ বাই এটা ছোট হাতের এফ, তার নিচে ছোট করে এম লিখতে হয়। এটা হলো মধ্যকের সূত্র। এখন এখানে দেখো কোনটা কোন চলকটা দিয়ে কি প্রকাশ করে, হ্যাঁ সেটা এখানে লিখে দিতে হবে। এল হলো মধ্যক শ্রেণীর লো, লোয়ার থেকে লো কথাটা এসেছে, মানে নিম্ন সীমা। এই এই যে এই প্রতিটা শ্রেণীর একটা নিম্ন সীমা থাকে, একটা ঊর্ধ্ব সীমা থাকে। এখন এই যে এতগুলো শ্রেণী আছে, তার মধ্যে কোনো একটা মধ্যক শ্রেণী, সেই মধ্যক শ্রেণীটা বের করার সূত্র ছিল এই যে এটা। তাহলে এখানে এন এর মান যত হবে, এন মানে এইটার টোটালটা, হ্যাঁ তাহলে এটার টোটাল করে তাকে টু দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই হলো মধ্যক শ্রেণী। তাহলে আমরা ওখানে শর্টকাটে অত লিখতে পারবো না, আমরা শর্টকাটে বলছি যে এল হলো মধ্যক শ্রেণীর, এটা কিন্তু চাইছে সো এগুলো লিখতে হবে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, আর এন হলো গণসংখ্যা, ছোট হাতের এন যেটা ছিল এটা হলো গণ সংখ্যা, আর বড় হাতের যেটা এফ সি ছিল, সরি বড় হাতের যেটা আসলে এফ সি ছিল, এফ সি এফ সি এটা হলো মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর হচ্ছে যে যোজিত গণসংখ্যা বলে। মধ্যক শ্রেণীর আসলে যোজিত কিভাবে বের করতে হয় এটা অঙ্কে আছে, এই অঙ্কে আসলে আসেনি, জন্য আমি এটা আলোচনায় গেলাম না। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের, পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, যোজিত বা পুরা নামটা ক্রমযোজিত, সংক্ষেপে বলে যোজিত গণসংখ্যা। আচ্ছা, তারপরে এফ এম যেটা, এফ দিয়ে এমটা ছোট করে, এটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণ সংখ্যা। আচ্ছা, তারপরে এইচ যেটা, এইচ হলো শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি মানে আমাদের এইখানে যেটা বলা থাকে এত থেকে এত, এই যে 51 থেকে 60, এটা সহজ ধরতে হয়, তাহলে 51, 52, 53, 54, 55, 57, 58, 59, 60, তাহলে 10, এই এই অঙ্কের ক্ষেত্রে এইচ এর মান হবে 10। তো এটাই ছিল আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার আমরা খ নম্বরটা দেখব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এটার জন্য আমাদেরকে একটা সক করে নিতে হবে আগে, আমি সকটা এখানে করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5টা ঘর লাগবে, 5টা কলাম লাগবে আর কি। তো আমি স্কেল না দিয়ে এমনি হাত দিয়ে করে নিচ্ছি, আসলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায় যদি আমি সেইভাবে করতে যাই। তো এদিকে আমরা 5টা ঘর মেজারমেন্ট করে নিই, 1, 2, 3, 4, 5, ওকে, এগুলো আমরা টেনে দিচ্ছি, তোমরা স্কেল দিয়ে করবা যেন সোজা সোজা হয়। এই আর এইখানে লেখার জন্য একটা জিনিস লাগবে, সেই লেখাগুলো হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে গেলে, হ্যাঁ প্রথমে থাকে এখানে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা তো আসলে অঙ্কে দেয়াই থাকে, আর এইটা হলো গণসংখ্যা, গণসংখ্যা। আচ্ছা, তারপরে একটা জিনিস লাগে, গণসংখ্যাকে আমরা এফ আই, ছোট হাতের আই এইভাবে প্রকাশ করি, আর মধ্যমান বা শ্রেণীর মধ্যমান, সংক্ষেপে মধ্যমান লেখা যায়, মধ্যমান হলো এক্স আই, এক্স দিয়ে আইটা ছোট হাতের আই, মানে এই যে অনেকগুলো আছে এটাকে সংক্ষেপে আই দিয়ে প্রকাশ করে। আচ্ছা, মধ্যমান গণসংখ্যা। আর একটা জিনিস লাগবে এখানে, হ্যাঁ সেটা হলো ধাপ বিচ্যুতি, চয় হস্যকার আবার জ ফালা আছে আর তয় স্বীকারিতি, তাহলে ধাপ বিচ্যুতি এটাকে ইউ, ছোট হাতের ইউ দিয়ে প্রকাশ করা হয়। এই ধাপ বিচ্যুতির সূত্র হলো এক্স আই, আইটা কিন্তু ছোট হাতের একদম নিচে দিবা, এক্স আই মাইনাস এ বাই এইচ,
আর এইখানে হবে এফ আই ইউ আই, তার মানে এই যে এফ আইটা আছে আর ইউ আই যেটা বের হবে এগুলো গুণ করে করে এখানে বসাইতে হবে। আচ্ছা আমাদের শ্রেণী ছিল এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, তাহলে আমরা ওইদিকে সারিতে পাঁচটা ঘর করব, এক দুই তিন চার পাঁচ, আর এই ঘরগুলো একটু আমরা টেনে বড় করে দিলাম। আচ্ছা এখন আমাদের ওই শ্রেণী ব্যাপ্তিগুলো আমরা বসিয়ে নিই, 51 থেকে 60, এটা ছিল 61 থেকে 70, এটা ছিল 71 থেকে 80, এটা ছিল 81, 81 থেকে 90, আর এটা ছিল 91 থেকে 100। আর গণসংখ্যাগুলো অঙ্কে দেওয়া ছিল, এটা ছিল 8, এটা 10, 8 10, 15 12, আর এটা হলো 5, আর এটার আমার একটা টোটাল দরকার হবে যেটা এন এর মান, সেই জন্য এটা আমরা এনটা বের করে রাখলাম। এটা যোগ করলে তোমরা 50 পাবে, 5 2 7 7 5 11 12 13 14 15 16 17 18 8 5 13 14 15 15 20 0 7 2 3 4 5, ওকে। আর মধ্যমান যেটা বের করতে হয় এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ, আবার এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে যেগুলো আসবে এটাকেই বলা হয় মধ্যমান। তো এটা যোগ করে যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে যেটা হবে যোগ করে আসছে হলো 1, আর দিকে 6 5 11, আর দুই দিয়ে যদি ভাগ দেই দশমিক আসলেও দশমিকই বসতে হবে, 5 2 10 1 1, আবার 5 বার গেল, 5 2 10 1.0, মানে 55.5। আর এটার একটা সুবিধা আছে, বারবার তোমাকে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এটা দিতে হবে না, এটা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যত থাকে, যেমন 10-এর ব্যবধান ছিল এখানে 10 10 করে যোগ করলেই কিন্তু হয়ে যায় 55.5, তাহলে এটা 55 সাথে 10 যোগ করলে 65.5, আর কিন্তু বারবার ওটা দেখতে হবে না, তবে দেখলেও এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিলেই তোমার মধ্যমানগুলো বের হয়ে আসবে। তো এটা হবে 75.5, এটা আরও 10 যোগ করো 85.5, আর এটা হবে 95.5। আর এই যে এখানে একটা এ আছে, এটাকে অনুমিত গড় বলা হয়, এটা এখান থেকে মিডিল মোটামুটি যেটা মাঝামাঝি, দেখো এমনিতে বোঝা যায় যে এখানে 1 2, মানে সংখ্যাগুলো দেখো 55 দশমিক বাদ দাও, 55 65 75 85 95, এটা ক্যালকুলেটারে যদি সবগুলো যোগ করেও 5 দিয়ে ভাগ দাও, 5টা আছে তার মধ্যে, দেখবা এটা কাছাকাছি দেখাবে। সো কেউ যদি এটা ধরে ফেলে অল্প ভেরি করে তারপরে ওটা উচিত না, যেটা মোটামুটি মাঝামাঝি সেটাকে অনুমিত গড় হিসেবে ধরে নিতে হয়। তো আমরা এর ছোট হাতের এ বা অনুমিত গড়টা 75.5 ধরে নিলাম। আর এই যে ইউ এর ক্ষেত্রে যেটা বলা আছে যে এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই আমাদের কোনটা, এটা এই এক্স আই থেকে এই অনুমিত গড়গুলো বিয়োগ দিতে হবে। সেক্ষেত্রে এক্স আই যদি এটা হয় 55.5, এটা থেকে আমরা যদি এটা বিয়োগ দিই তাহলে মাইনাস ফিগার দেখাবে। হ্যাঁ, তাহলে সেটা যেটা হবে সেটা হচ্ছে 55.5 মাইনাস যদি আমরা 75.5 দিই তাহলে কি অবস্থা দেখে, দেখো বিয়োগটা অবশ্যই তোমার 75 থেকেই করতে হবে, 75.5 মাইনাস 55.5, তাহলে এটা 0 0, তাহলে 20 আসছে, এখানে আসছে হলো 20। এখানে আমরা যেটা করব যে ইউ বের করতে গেলে এক্স আই মাইনাস এ বাই এইচ করব, তাহলে এক্স আই হলো আমার এইটা, এক্স আই মাইনাস এ, তোমরা ক্যালকুলেটার এটা করে নিতে পারবা, আর ভাগ এইচ, এইচ মানে এখানে শ্রেণী ব্যবধান ছিল 10, তো আমি এটা করে দেখাচ্ছি না, তোমরা নিশ্চয়ই এটা পারবা, এটা -2 আসবে এটা। আর এইটা যদি আমরা করি যে এক্স আই মাইনাস এ, তাহলে এটা এক্স আই মাইনাস এ, এমনি দেখো বিয়োগ দিলে -10 আসে, 10 বাই 10, ওটা যেহেতু মাইনাস আছে তাহলে -1 হবে, মানে এই সূত্রে জাস্ট খালি বসিয়ে দাও। আর এইটা সবসময় যেটা অনুমিত গড় ধরবা সেই জায়গাটা 0 দেখাবে, কেননা এটা বিয়োগ এটা করলে 0 হবে, আর ভাগ যতই দাও ওটা 0 আসবে। আবার এই এই নিচের দিকগুলো প্লাস মান আসবে, ঠিক একইভাবে তোমরা এই সূত্রে বসায় দিবা, এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই এটা, এটা মাইনাস এটা বাই 10 করলে এটা দেখাবে, আর এইটা যেটা হবে সেটা হলো 2। এখন এইখানে আমরা এফ আই ইউ আই, তাহলে এটা গুণন সম্পর্ক, এই এফ আই আর ইউ ইউ আই যেটা ছিল এখানে, এখানে আমরা ইউ এর নিচে একটা আই লিখতে পারি, এই দুটো দুটো করে গুণ করে এই লাইনে বসাইতে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 8 2 16, এই দুটা গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 10 10, আর এটা 0 দিয়ে গুণ করলে 0ই হবে, আর এটা 12 12, আর এটা 5 2 10, আর এইটার একটা আমরা মোট করে নেব, এটাকে তোমরা জানো নিশ্চয়ই সামেশন চিহ্ন দিতে হয় এইভাবে, এফ আই ইউ আই, এটা মানে সমষ্টি। তো এটা যোগ করতে গেলে তোমার এই প্লাস দুটো আগে যোগ করে নিতে হবে, 12 8 10 হলো 22, আর এই দুটাও একই চিহ্ন থাকলে তোমরা জানো এটাও যোগ হয়, তাহলে ওই চিহ্নটাই হবে, তাহলে একদিকে হলো -26, আর এইটা হলো প্লাস 12 8 10 22,
তাহলে দুইটা দুইরকম চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগে চিহ্ন আসে অর্থাৎ মাইনাস ফোর। তো এটা আসছে আমাদের মাইনাস ফোর। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতির যে গড়ের সূত্র সেই আমরা মশলাপাতি সব রেডি করে ফেললাম, এখন আমরা সূত্রে চলে যাব। আমরা জানি গড়, এটাকে গড়কে যেমন এক্স এটাকে বার চিহ্ন বলে উপরে, এটা না দিলেও হবে দিলেও হবে। এটা সূত্র যেটা সেটা হলো এ প্লাস উপরে হবে সামেশন এফ আই ইউআই বাই নিচে হবে এন আর এইখানে গুণন এইচ, এটাই হলো গড়ের সূত্র সংক্ষিপ্ত পদ্ধতির। এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। এর মান আমরা ধরেছিলাম 75.5 প্লাস সামেশন এফ আই ইউআই এর মান হলো মাইনাস ফোর আর এন এর মান 50, এই যে বের করা আছে 50 গুণন এইচ যেটা শ্রেণীব্যাপ্তি ছিল সেটা আমাদের ছিল 10। এখন আমরা খালি ক্যালকুলেশন করব, আগে যোগ করা যাবে না, আগে গুণনের কাজটা করতে হবে। এখানে আমরা কাটাকাটি করতে পারি, 10 দিয়ে এটাকে কাটলে 5 বার যায়, তাহলে এইটা আমরা একবারই প্লাস মাইনাসে মাইনাস করে দিই, তাহলে 75.5। আর এটা আসলে একটু ব্র্যাকেটে রাখলে ভালো হয়, নাহলে দুইটা প্রক্রিয়া চিহ্ন আসলে পাশাপাশি পড়ে যায়, এটা এইভাবে রাখো। তো এটা আমরা প্লাস মাইনাসে মাইনাস করে দিয়ে 4/5। এখন একটা ভগ্নাংশ একটা দশমিক, এই অবস্থায় তোমরা জানো বিয়োগ করা সম্ভব না, হয় একে ভগ্নাংশে আনতে হবে দশমিক তুলে আর নাহলে একে দশমিকে আনতে হবে। তো এটাই সুবিধাজনক হবে, 75.5 মাইনাস এটা তোমরা ক্যালকুলেটারে 4/5 দিলে যেটা দেখাবে 0.8, তারপরে এটা বিয়োগটা ক্যালকুলেটারে করে নিবা, 74.7 হবে। এটাই হলো গড়, এটাই কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এবার গ নম্বরে অর্থাৎ গণসংখ্যা বহুভুজ সেটা করব। উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তো এটা লেখ কাগজের সাহায্যে করে নিতে হয়। তো এটার জন্য যেটা করতে হবে যে লেখ কাগজে আমরা দুটো অক্ষ এঁকে নেব, একটা এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তো এটা আমরা লেখটা নিলাম, লেখ নিয়ে আমরা আমাদের পছন্দ মতো একটা ধরলাম যে এই রেখাটা আমরা এক্স অক্ষ বানাবো। আমার স্কেলে আসলে দুই পাশে বই চাপা দেওয়া, এই জন্য হচ্ছে না, আমি এদিকে দিচ্ছি। এটাকে আমরা এক্স অক্ষ হিসেবে ধরে নিলাম। তোমরা পেন্সিল দিয়ে করবো, আমি জাস্ট কলম দিয়ে করছি। আর উপরের দিকে একটা ওয়াই অক্ষ নিতে হবে, এইভাবে আমরা ওয়াই অক্ষটি নিলাম। বাস, গণসংখ্যা বহুভুজ কিন্তু দুই রকম আছে, একটা হলো আয়তলেখ থেকে, সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখ করা থাকে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ, আর এখানে যেহেতু আয়তলেখের কথা নাই সেক্ষেত্রে আমরা এইভাবেই করব। এটা ও, এটা এক্স অক্ষ নাম দিলাম আর এটা উপরে ওয়াই। তো এই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে যেটা হয় আয়তলেখ ছাড়া যখন আমরা করতে বলে তখন এই এক্স অক্ষে মধ্যমানগুলো বসাইতে হয়, যেটা আমরা গড়ের ক্ষেত্রে যে মধ্যমানগুলো বের করে রাখছি সেগুলো বসাবো, আর ওয়াই অক্ষে গণসংখ্যা বসাইতে হয়, এটাই হলো গণসংখ্যা বহুভুজের নিয়ম। তো এখানে আমরা এইভাবে লিখে দেবো যে ওয়াই অক্ষে গণসংখ্যা নির্দেশ করা হচ্ছে আর এইখানে হলো মধ্যমান, এক্স অক্ষে হলো মধ্যমানগুলো। এখন এই মধ্যমানগুলো আমরা এইখানে যেটা গড়ের ক্ষেত্রে যেটা বের করেছিলাম এই যে এগুলো, হ্যাঁ এগুলো আমরা এক্স অক্ষে বসাবো। তো এটা গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে নিয়ম হলো যে প্রথম মানটা আমাদের ছিল 55.5, তার প্রিভিয়াস যেমন এটা 10 ব্যবধান করে আছে, তাহলে মানে এর আগেরটা হবে কত, 45.5, এটা একটা ধরে নিতে হয়। যদি 5 ব্যবধান হতো তাহলে এখান থেকে 5 বাদ দিলে যেটা হয় সেটা একটা প্রথম ঘরটা ধরে নিতে হয়, আর এইরকম 5টা যে দাগ আছে এই 5টা ঘর একটা ভেঙে দিতে হয়, দিয়ে আমরা প্রথম শুরুটা তাহলে যেহেতু ওখানে ছিল 55.5 তাহলে 10 আমরা পিছন থেকে শুরু করব, অর্থাৎ এই এই ঘরটাকে আমরা বলবো 45.5, গণসংখ্যা বহুভুজের নিয়ম এটা। তারপরে এই ঘরটাকে আমরা বলবো 55.5, এই ঘরটাকে বলবো 55 আর 10 বাড়লে হবে 65.5, এটাকে আমরা বলবো 75.5, এটাকে বলবো 85.5, এটাকে বলবো 95.5, আর এখানে আমাদের দেখো শেষে কিন্তু 95.5ই ছিল। এই শুরুতেও যেমন একটা ঘর বাড়ায় নিতে হয় আর লাস্টেও একটা ঘর বাড়ায় নিতে হয়, অর্থাৎ এখানে যদি আরও 10 বাড়ে তাহলে 100.5 হবে এই ঘরটা। তো এখানে আমরা লিখব 100.5, এই হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হলো এই যে গণসংখ্যাগুলো ছিল ওয়াই অক্ষে যেহেতু গণসংখ্যা বসে,
তাহলে এই গণসংখ্যাগুলো আমরা দেখো বসাবো। এই 55.5 এর এগেইনস্টে গণসংখ্যা ছিল কত 8। তার আগে এখানে আমরা একটু নামকরণ করব যে এখানে আমরা কিভাবে ধরছি। তাহলে এটা এটা ধরো তুমি যদি দুই ঘর এক ঘর করে ধরি, এটা আমরা ধরো এটা জিরো ছিল, তাহলে এখানে 5, এটা হলো 10। হাইস্ট গণসংখ্যা আসলে একটু বড় করে ধরা যায়, এটা যেহেতু উপরে অনেকখানি জায়গা খালি আছে, 15 পর্যন্ত আছে হাইস্ট। তাহলে আচ্ছা হোক 5, 10, মানে একটু আমরা ব্যাপকভাবে ধরে নিতে পারতাম এটা, যে এই এখানে যে 10টা ছোট ঘর আছে 10টা মানে 5, তাহলে একটু ভালো হতো। এটা মনে করো 5, তারপরে আবার 10টা গেল, এটা হলো 10, আবারও ছোট ঘর 10টা গেল, এইটা হলো 15। তার মানে এখানে 10টা ঘর মিলে যদি 5 হয়, তাহলে এখানে ছোট একটা ঘর কিন্তু দুই ঘর করে আছে। আচ্ছা এইভাবে যদি হয় তাহলে আমরা এই 55.5 এর উপরে গণসংখ্যা আমাদের ছিল কত 8, তাহলে 8 বসাতে গেলে যেটা করতে হবে সেটা হলো দেখো প্রতিটা ঘরের মান কিন্তু 2 করে। হ্যাঁ তাহলে 2 করে যদি হয়, বা আমরা আরও একটা কাজ করতে পারতাম, আমি আসলে দুঃখিত, এটা এটা তোমরা কেটেই দাও। এইটা আমরা যদি 1, 2, 3 এইভাবে ধরি, 10 ঘরের মান 1, তাহলে এখানে আমরা লিখব 1, 1, তারপরে এইখানে লিখব, এখান থেকে আবার দেখো 10 ঘর আসলো, এটা 2, আবার 10 ঘর আসলো, এটা আমরা লিখব 3, আবারও 10 ঘর আসলো, এটা হলো 4, আবারও 10 ঘর আসলো, এটা হলো 5, আবারও 10 ঘর আসলো। গ্রাফ কাগজটা আসলে চেঞ্জ করে নিলাম, ওখানে অনেক বেশ কাটাকাটি হয়ে গেছিল। তো এই এইভাবে তোমরা এক্স অক্ষ আর এদিকে লম্বা করে একটা ওয়াই অক্ষ টেনে নিবে, আর এই এক্স অক্ষে মধ্যমানগুলো বসাইতে হবে। আর গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে যেটা আগেও বললাম, আমাদের আসলে 55.5 মধ্যমানটা ছিল ফার্স্ট, তার 10 একটু কমায় নিতে হয়, আর এখানে 5টা ঘর এভাবে কেটে দিবা। আর এদিকে 95.5 পর্যন্ত আমাদের লাস্ট ছিল, মানে শুরুর দিকে একটা ঘর লাগে, শেষের দিকে একটা বাড়তি ঘর লাগে। এখন আমরা কী করবো, এই এটা তো আমাদের ছিল না 45.5, আমরা এই 55.5-এর যে গণসংখ্যা ছিল সেটা হলো 8 ছিল। এখন এই লেভেলে আমরা এক্স অক্ষে দেখো এইভাবে ওয়াই অক্ষে 1, 2, 3, 4 এইভাবে গেছি। তো এক্ষেত্রে এই যে 8, এই 55.5 এই বরাবর একেবারে যেটা 8 আছে, এই যে 8 লেভেলটা এখানে একটা এইভাবে ফোটা দিয়ে নিবে। তারপরে 65.5 এর এগেনস্টের গণসংখ্যা ছিল 10, তো এই 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 লেভেল থেকে যেটা উঠলো এটা একেবারে 10 পর্যন্ত গিয়ে এই যে 10 লেভেলে আছে, হ্যাঁ 10-এ একটা ফোটা দিয়ে নিবে। এইভাবে সবগুলো আমরা করে নেব। 75.5-এ যেটা ছিল সেটা হলো 15, এটা একেবারে হাইয়েস্ট, তো এটা 15টা আমার গ্রাফের একেবারে উপরে চলে গেছে, এইটা হলো আমার 15, এই যে লেখা আছে 15। এই এইভাবেই সবগুলো দাগগুলো দিয়ে নিয়ে, আসলে এই দাগটা আমার বেশি পড়ে গেছে, এটা নিচে হবে, এটা এটা বাদ দাও। তো এখন আমাদের এই দাগগুলো জাস্ট শুধু যোগ করতে হবে, স্কেল দিয়ে দিয়ে আমরা এটার সাথে এটা এইভাবে যোগ করে দেব, তারপরে ওইটার সাথে এইটা, আর এটা আসলে ভুলক্রমে পড়ে গেছে, দাগটা এইখানে আছে, তো এটা একবারে নিচে নেমে যাবে এইটায়, তারপরে এই এই জিনিসটাই হয়ে গেল। আমরা খালি দেখব যে 5টা ফোঁটা পড়েছে কিনা, যেহেতু আমাদের 5টা ঘর ছিল 1, 2, 3, 4, তাহলে কোনো একটা মিস করেছে, সেটা হলো ভুল হয়ে গেছে। আসলে এই কাজগুলো আসলে খুবই সমস্যা, এটা ভিডিও করার সাথে সাথে আসলে হয় না, তো এটা আমি দুঃখিত। এটা আসলে এটার সাথে ওই যে ওইটা উপরে ছিল, উপরেরটা যোগ হবে, আর এগুলো কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে এইভাবে করে দেওয়া যায়। এটা দিলাম, ওইটার সাথে এসে লাগবে এইটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর এটা নেই আর কি। সেক্ষেত্রে এইটা এই শুরুটা শুরুটা তোমরা এইখানে যেটা অতিরিক্ত নিয়েছিলে প্রথমে 45.5, এইটার সাথে একটা যোগ করে দিতে হয়। আর ফিনিশিং যেটা ছিল, অর্থাৎ এই 95.5-এর ঘরে, এইটা আমরা এক্সট্রা যে অতিরিক্ত একটা 100.5 নিয়েছিলাম, ওর সাথে একটা ফিনিশিং করে দিতে হয়। আর একটু হালকা লেখা আছে, এই লেখাটা তোমরা এইভাবে লিখে দিবা, এটা আমরা গ নম্বরে আছি, যে লেখ কাগজের, লেখ কাগজের এক্স অক্ষের, এক্স অক্ষ মানে নিচের অক্ষটা। তাহলে এইখানে দেখো প্রতিটা এখান থেকে এখানে আসলে 10, এখান থেকে এখানে আসলে বিয়োগ করলে দেখো 10 আছে, তাহলে এখানে যে 5টা ঘর আছে প্রতি ঘরের মান তাহলে কিন্তু এক একটা ছোট ঘরের মান কিন্তু 2 করে। এখান থেকে আমি যখন আসবো 2, 4, 6, 8, 10, সেই কথাটা লিখতে হবে, লেখ কাগজের এক্স অক্ষের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 2 একক
ধরে এক্স অক্ষে কি বসাইলাম মধ্যমান এক্স অক্ষে মধ্যমান আর ওয়াই অক্ষের কথা বলবো এবং ওয়াই অক্ষে আমরা কি করছি দেখো এইখানে ছোট ছোট পাঁচটা ঘর আছে তাহলে পাঁচ ঘর মিলে আমরা এক বলেছি তাহলে এইভাবে আমরা ভাষাটা দেব এবং ওয়াই অক্ষের ওয়াই অক্ষের প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্যকে এটা ঘর তোমরা কম বেশি করে নিতে পারো দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে ধরে ওয়াই অক্ষে আমরা কি গণসংখ্যা বসিয়েছি তাহলে ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে বসিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো গণসংখ্যা বহুভুজ আঁকা হলো আর তারপরে এই গ্রাফ কাগজটা তোমরা এখানে কোথাও স্টেপলার করে মেরে দিবে কোনো সমস্যা হবে না এটা সারি উল্টায় দেখবে কোনো সমস্যা নেই তো আশা করি আমরা তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি আজকে পর্যন্তই তোমাদের অঙ্কের অ্যাসাইনমেন্ট ফুললি আমরা কমপ্লিট করে দিলাম ধন্যবাদ।